অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগ হচ্ছে মোনাফেকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। আওয়ামী লীগ কথায় কথায় যখন তখন যাকে তাকে তাদের প্রয়োজনে রাজাকার আখ্যা দিয়ে থাকে। রং হেডেড দখলদার শেখ হাসিনার পরিবারেই যে রাজাকারের বংশ বিস্তার হচ্ছে আমরা সেটা কিছুটা ঘেঁটে দেখি। শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুরে 71 সালে নাম করা রাজাকার, তার পিতা নুরা রাজাকারের নাম ফরিদপুরের রাজাকারদের তালিকায় 14 নম্বরে। দৃশ্যপট 71, 21 শতকের রাজনীতি ও আওয়ামী লীগ বইয়ের 54 পৃষ্ঠায় এর বিস্তারিত তথ্য রয়েছে। নুরা মিয়া শুধু তাই নয়, নুরা মিয়া শান্তি কমিটির স্থানীয় সভাপতি ছিল। শেখ হাসিনা রাজাকারদের সঙ্গে আত্মীয়তা করলেও স্থানীয় মুক্তিযোদ্ধারা কিন্তু এটা খুব সহজে মেনে নিতে পারে নাই। তার প্রমাণ হচ্ছে কি? তার প্রমাণ 2010 সালের 21 এপ্রিল একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেদিন শেখ হাসিনা ফরিদপুর সার্কিট হাউসে উপস্থিত, দলের নেতাকর্মীরা এসছে। তো দলের নেতাকর্মীরা আসার পরে সেই সময় স্থানীয় উপজেলা চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার এবং দলের আরও কয়েকজন নেতৃস্থানীয় শেখ হাসিনাকে বলেন, ফরিদপুরের নুরা রাজাকারের নামে রাস্তার নামকরণ হচ্ছে। নুরা রাজাকার যার নাম রাজাকারের তালিকায় 14 নম্বরে, তো নুরা রাজাকারের নাম মুছে ফেলার জন্য তারা হাসিনাকে অনুরোধ করে। এটা শুনে হাসিনা খুব বিরক্ত হলো, খুব গোস্বা করলো, বলল দেশে রাজাকার বলে কোনো শব্দ নেই। নতুন ডিকশনারি আবিষ্কার করলো ফরিদপুরের সার্কিট হাউসে বসে, দেশে বলে রাজাকার বলে শব্দ নাই। শেখ হাসিনা সাফ জানিয়ে দিল নুরা মিয়া রাজাকার হলেও যুদ্ধ অপরাধে ছিল না। একই সঙ্গে তিনি ফরিদপুরের দলের নেতাদের কাছে প্রশ্ন করেন, তার ভাই শেখ সেলিম ফরিদপুরের রাজাকার মুসা বিন শমসের ওরেফে নুলা মিয়ার, নুলা মুসার সঙ্গে ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করেছে, এটা কেন নেতারা বলে না? অথচ সবাই শুধু নুরা মিয়ার নামে অভিযোগ করে, বেয়াইয়ের বাপের নামে অভিযোগ করে, এটাতে খুব গোস্বালো, কিন্তু নিজের ভাইয়ের বেয়াইয়ের বাপও যে রাজাকার এই কথাটা কেন বলে না? আরেকজনের কথা কেন বলে না? একই ফ্যামিলির মধ্যে তারও রাজাকার আছে, তারটা কেন বলতে হবে? অন্যদেরটা কেন বলে না? দেখেন বেরিয়ে আসলো, ফ্যামিলির মধ্যে যে আরও রাজাকার আছে তার মুখের কথা থেকে বেরিয়ে আসলো। এখন আপনারা খেয়াল করে দেখবেন নুরা রাজাকারের প্রসঙ্গ আসতে কিন্তু হাসিনা রাগে নিজের অন্য পরিবারের কথা বলে ফেলত। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর এম এ হাসান যুদ্ধ অপরাধী হিসাবে 307 জনের নাম উল্লেখ করেছেন। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং এই বইতে উল্লেখ করা হয়েছে 307 জন যুদ্ধ অপরাধীর নাম, সেখানে ফরিদপুর জেলায় গণহত্যাকারী হিসাবে মুসা বিন শমসেরের নাম রয়েছে বইতে ডকুমেন্টেড। আসেন, আমরা সবাই জানি আসলেই বাংলাদেশে মুক্তিযুদ্ধে শেখ মুজিব এবং তার পরিবারের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ, তাই রাজাকারের সঙ্গে আত্মীয়তা করতে তাদের হয়তো কোনো সমস্যা নেই, কিংবা বিষয়টি হতে পারে নিতান্তই তাদের পারিবারিক বিষয়। সেক্ষেত্রে আমরা কোনো মন্তব্য করতে চাই না যদি এটা তাদের পারিবারিক বিষয় হয়ে থাকে, কিন্তু নিজেদের দুর্বলতা ঢাকতে তারা যখন তখন রাজাকার যাকে তাকে বলবে এটা আমরা মেনে নিতে রাজি না। কিছুদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা উল্লেখ করেছিলেন, খুব সময় কুমিল্লার মিটিংয়ে উনি বলেছিলেন, আমি এর আগে আপনাদের এখানে আরেকটি সভায় উল্লেখ করেছিলাম, কি বাংলাদেশে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা যদি কোনো রাজাকারকে দিয়ে থাকে সেটি সবচেয়ে আগে করেছিল শেখ হাসিনা। জামালপুরের মানুষ, এখানে জামালপুরের কোনো মানুষ আছেন কি? এই তো, হ্যাঁ, জামালপুরের মানুষ খুব ভালো করে জানেন যে জামালপুরে একজন রাজাকার ছিল মাওলানা নুরুল ইসলাম, যার রাজাকার হওয়ার জন্য যুদ্ধ সময়ে দেশে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য যার জেলও হয়েছিল, সেই লোকের গাড়িতে, সেই লোককে এমপি করে, সেই লোককে মন্ত্রী করে, সেই লোকের গাড়িতে 1996 সালে শেখ হাসিনাই প্রথম পতাকা তুলে দিয়েছিল।